আগামীতে আপনাদের সবাইকে আমন্ত্রণ রয়েছে থাকার জন্য, এবং আজকের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বাংলাদেশে সাধারণত বাংলাদেশের সব ম্যানুফ্যাকচারাররা যে একই ধরনের বাইক বিক্রি করে সেটা হচ্ছে নেক এক্সপোর্ট বাইক। তো আমরা চাচ্ছিলাম বাংলাদেশের কনজিউমারদেরকে নতুন কিছু দিতে, সেই জন্যই আমরা এই বছর মাছ চিন্তা করে আমরা অফ রোড বাইকটা বাংলাদেশে নিয়ে এসেছি। এবং আমরা প্রথম লঞ্চ করি আপনাদের বাংলাদেশের কাওয়াসাকি KLX, এরপরে আরও কিছু আমরা দেখা যায় কি আরও নতুন কিছু প্রোডাক্ট বাজারে এসেছে অলরেডি। আমরা করেছি একটা হচ্ছে অপরটি এখানে। এছাড়া আমাদের ঢাকায় অলরেডি আমরা ডিলারশিপ নেটওয়ার্কে কাজ শুরু করেছি, অলরেডি রামপুরে আমরা একটা ডিলার অলরেডি অ্যাপয়েন্ট করেছি, এবং ঢাকার বাইরেও আমরা এখন যাওয়া শুরু করছি। কোন টার্গেট গ্রুপটাকে সামনে রেখে আসলে আপনাদের এই বাইকগুলো? আপনি হয়তো জানেন Kawasaki বাইক ইজ মেড ইন জাপান। তো আমাদের এখন আমরা যেটা করছি আমরা CBU ফুলি বিল্ট ইম্পোর্ট করছি। তো ইট ইজ অবভিয়াসলি ইটস এ ভেরি প্রিমিয়াম সেগমেন্ট, এবং আমাদের এখন যারা বেসিকলি এখন বাইক মার্কেট বড় হচ্ছে, প্রিমিয়াম সেগমেন্টের একটা চাহিদা বাজারে একটি সৃষ্টি হয়েছে, সেই সেগমেন্টের জন্যই আমরা এই প্রোডাক্টটা নিয়েছি।